আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রাহাস কিচেন অ্যান্ড ডেইলি ব্লগস। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো আজকে আমি এই যে দেখেন হাঁসের মাংস রান্না করেছি, এই হাঁসের মাংস কালারটা দেখেন কত সুন্দর হয়েছে। আর এই হাঁসের মাংস দিয়ে আমি রান্না করবো, আজকে তৈরি করব সিদ্ধ আটা রুটি। এটা দিয়ে আজকে আমাদের রাতের খাবার হবে। তো কীভাবে আমি রুটি তো সবাই বানাতে পারে, তো এটা আমি রুটি বানাবো, রুটি বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আর এই শীতের মধ্যে হাঁসের মাংস দিয়ে রুটি, হাঁসের মাংস দিয়ে চিতই পিঠা, হাঁসের মাংস দিয়ে যে কোনো চাকরি খুব মজা। আমি একটু হালকাই রাখছি, এগুলো অনেক চর্বি হাঁসের মধ্যে এটা। আর যেহেতু রুটি দিয়ে খাওয়া হবে, একটুই রাখা হয়েছে, একটু ঝোল, একটু হালকা গ্রেভি রাখা হয়েছে, ঝোল ঝোল গ্রেভি। এগুলো ঝোল না, এগুলো তেল আসলে। এটা দিয়ে আমি রুটি বানাবো আজকে, আটার রুটি বানাবো সিদ্ধ করে। তো এখানে আমি এই যে হাঁড়ির মধ্যে পানি দিয়ে দিয়েছি, ইয়ের জন্য, রুটি বানানোর জন্য এটা পানি দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি, তারপর আটাগুলো দিয়ে দিব। তো এখানে এই যে আটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আমরা সদস্য সংখ্যা কম, এই জন্য আটাও কম দিয়েছি। তো এটা ভালোভাবে পানির সাথে মিক্সড করে একবারে, আর আটা রুটি, রুটির আটা তো সবাই করতে পারেন, তো সবার আবদার হাঁটা হাঁসের মাংস দিয়ে আটা রুটি দিয়ে খাবে, সিদ্ধ আটা রুটি দিয়ে খাবে। আর আমার ঘরে হাঁসটা সবাই খুব পছন্দ করে। তো এখানে এই যে আটা এটা হয়ে গেছে, এটা কিছুক্ষণ আমি এ দেখাই নি, এটা 5 মিনিটের মতো ডেকে রেখেছিলাম। ডেকে রাখবেন তাহলে রুটিগুলো সফট হবে, সারাদিনও যদি বানিয়ে রাখেন তাহলে রুটিগুলো কী হবে, শক্ত হবে না, 2 দিন পর্যন্ত নরম থাকবে। তো রুটিগুলো হয়ে গেল, রুটিগুলো এখন বানাবো, তারপর দেখাচ্ছি। এখানে যে রুটি বানানোর জন্য একটা নিয়ে নিয়েছি, একটা ডু তৈরি করে নিয়েছি ছোটো ছোটো। তো রুটি আসলে বানানোর সময় 5 মিনিট একটু ডেকে রাখলে রুটিটা সিদ্ধ হয়। তো একটা একটা করে বানিয়ে নিচ্ছি, বানিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে একটা রুটি হয়ে গেছে, আর রুটি যখন হবে একটা একটা করে এরকম একটু ই দিয়ে রাখবেন, আটা দিয়ে রাখবেন, তাহলে রুটি লেগে যাবে না। তো সবগুলো রুটি বানিয়ে তারপর দেখাচ্ছি। তো একে একে রুটি আমি দাওয়াটা গরম হোক আস্তে আস্তে করে দিয়ে দিব। আসলে কি, এই শীতের রাতে, শীতের দিনে বা ঠান্ডার দিনে রুটি, পিঠা বা মাংস দিয়ে, হাঁসের মাংস দিয়ে বা গরু মাংস দিয়ে, এগুলোই ভালো লাগে রাত্রেবেলা। তো রাতে আজকে ডিনারে আমাদের বলতেছে যে এগুলোই খাবে, কেউ খেয়ে ফেলছে, কেউ বলতেছে রুটি খাবে, তাই বানালাম আর কি। আর রুটি আমি এত সুন্দর করে সেঁকতেও পারি না। তো এখানে আমি একটা কাপড় নিয়ে নিয়েছি, এটা তো আমি ঘুরিয়ে ঘুরিয়ে দিব। উল্টিয়ে দিয়ে রুটিগুলো সেঁকে নিব একটা একটা করে। আর কোনো কাপড় থাকলে, আমি টাওয়াল নিয়েছি, একটা টাওয়াল নিয়েছি, একটা টাওয়াল দিয়ে আমি করে নিচ্ছি। আপনাদের বাসায় পাতলা কাপড় থাকলে তাহলেই করে নেবে, তাহলে রুটিগুলো আস্তে আস্তে ফুলতে থাকবে আর কি। দেখেন, কি সুন্দর করে ফুলেছে রুটিগুলো, টইটুম্বুর হয়ে গেছে। নামায় নিচ্ছি, আরেকটা দিয়ে দিব। আর আঁচটা এই অবস্থায়, চুলার আঁচটা একদম কমিয়ে দিবেন, রুটি তেমন বানাতে পারি না, বানিয়েছি তাও। আমি সবগুলো রুটি সেঁকে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো ওই যে তৈরি করে ফেললাম সিদ্ধ আটা রুটি দিয়ে, আটা রুটি তৈরি করে ফেললাম সিদ্ধ আটা রুটি, সাথে হচ্ছে খুবই মজাদার লোভনীয় হাঁসের মাংস। আর এই শীতে হাঁসের মাংস
বা রুটি, আটা রুটি বলেন, চাউলের রুটি বলেন। চাউলের রুটি এর আগে দেখিয়েছিলাম আমি, চাউলের রুটি, আটার রুটি। আজকে সবাই বলতেছে আটার রুটি দিয়ে হাঁসের মাংস দিয়ে খাবে, তাই করলাম রাতের বেলা আমাদের ডিনারের জন্য, রাতের খাবারের জন্য চাউলের রুটি দিয়ে হাঁসের মাংস। আর হাঁসের মাংস কালারটা দেখেন কত সুন্দর হয়েছে। আমরা আসলে এই যে বিভিন্ন জায়গায় খেতে যাই হাঁসের মাংস, হ্যাঁ আমি একবার গিয়েছি, মানে মুখে দেওয়ার মতো না আছে মশলা, না আছে কোনো কিছু, হলুদ মরিচ, হালকা আদা রসুন, আর কোনো কিছুই না। আর আমি যেভাবে বাসায় রান্না করেছি হাঁসের মাংসের রেসিপিটা অনেকেই দেখেছেন, আমার পেজে অনেক দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। ওই রকম করে কেউ রান্না, এরকম করে আমি মানে যেখানে যারা খায় এরকম করে কেউ রান্না করে না। আর আমি যেভাবে রান্না করেছি এভাবে আপনারা রান্নাবেন, যদি এভাবে রান্না করবেন, যদি খারাপ হয় তারপর আমাকে কমেন্টস করবেন। যেসব নিয়মে আমি রান্না করি, এই নিয়মে, এই রুলস যদি আপনারা মেনে রান্না করেন, হাঁসের মাংস আপনাদের একটা অনেক মজা হবে, এরকম হবে। আর হাঁসের মাংস এখানে একটুই আছে, আমি আরও বুনা করি, কারণ এখানে রুটি দিয়ে খাওয়া হবে, এই জন্য হালকা হালকা একটু গ্রেভি রেখেছি, এমনিতে বুনা করি। তো যদি ভালো লাগে রেসিপিগুলো করে খাবেন, সামনে শীত আসছে, শীতের মধ্যে রাতের বেলা ভাত না খেয়ে এসব খাবার খাবেন। লাল আর আটার রুটি খেতে পারেন, বা বিভিন্ন ধরনের খেতে পারেন, বিভিন্ন চালের আটার রুটি খেতে পারেন, বিভিন্ন ধরনের পিঠা দিয়ে খেতে পারেন, চিতই পিঠা দিয়ে খেতে পারেন, ভালো লাগবে। যদি ভালো লাগে আমার এই রেসিপিগুলো লাইক কমেন্টস এন্ড শেয়ার করবেন, আর পাশে থাকা যে বেল বাটনটি ওইটা প্রেস করে দিবেন, অন করে দিবেন। তাহলে কি হবে, আমি যেসব ভিডিওগুলো আপলোড করব সেই সব ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে আপনি পেয়ে যাবেন, আপনি দেখতে পারবেন। আর শেয়ার করে আমার এই পেজটাকে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে অন্য কোনো সময়ে। ছোট্ট একটা ভিডিও করলাম, কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।